এই যে সিসিলসের ফ্ল্যাগ চলে আসছে, এখন তাদের ইন্ডিপেন্ডেন্স ডে চলে আসছে। আসসালামু আলাইকুম, সুবেদের ব্লগ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই যে দেখেন স্প্লিট বোর্ড কেমনে কি দিয়ে রাস্তার নিচের দিকে চলে গেল রে, আবার এদিকে বাইরে হইব। এই যে দেখতেছি আপনারা, এখন আমরা কিন্তু ক্রিকেট খেলতে চলে যাচ্ছি। এই মুহূর্তে আমাদের এই যে খাউসার ভাই আছেন কুমিল্লা দাউদ খান্দি বাসা, এই যে ক্রিকেটের ব্যাটটা হাতে নিয়ে আবার এই যে খাবার এই যে সরঞ্জাম নিয়ে চলে যাচ্ছি। আপনাদের সাথে স্বাগত। এই যে একটা এটা রুই মাছ মনে হয় বাংলাদেশের সাগরে চলে আসছে কোন দিকে, ওই বিমান দিয়ে মনে হয় যাচ্ছে আর পড়ে গেছে হয়তো বিমান থেকে, বলা জানে। এটা আমাদের নোয়াখালীর বড় ভাই, খুবই ভালো মানুষ, মন মানসিকতা খুবই ভালো। এই যে কুরবানি গরুর জন্য আপনারা পুষতেছেন, এইরকম একটা গরু পুজে নেন ভালোই পাবেন। এই যে কি সুন্দর আবহাওয়া, আবার বৃষ্টি বৃষ্টি ভাব হইতেছে, আবার বৃষ্টি যদি চলে আসতেছে, বাট আমরা খেলাটার পরে যদি একটু বৃষ্টি চলে আসতে পারে আর ভালোই লাগবে। তো আপনাদেরকে দেখাইতেছি এই যে নতুন জেটি হয়েছে শিশু আছে। তো আমরা কিন্তু কাজের ফাঁকে ফাঁকে অনেক চিলও করতেছি, আমরা কাজকে কাজই মনে করি না। আরে গাড়ি আসতেছে, তো কি হয়েছে? এই যে বড় বড় বাস, ক্রিওল বাস চলে আসছে। তো আমরা এখন মাঠের উদ্দেশ্যে আমরা এটা লাগিয়ে যে এত বড় গর্ত দিয়ে গাড়ি না ঢুকতে পারে। আচ্ছা, শুধু আমাদের রাস্তা খুলে না, ঠিক আছে? এই যে আমরা দুটা কাক দিয়ে যাওয়া, ওই মেয়ে দুইটা আসছে তো দিন খেলতে, তুমি আসছো না কেন? আসছিলাম তো, আমরা জানি কেমন। তো তুমি খবর লইছো এরা আসছে না? হ্যাঁ অবশ্যই খবর নিও না। আচ্ছা এখন এখন আপনাদেরকে সামনে আমি কিছু আমাদের এই যে আমরা মাঠে চলে আসছি, তো এই যে শালিক পাখিগুলা পেস্ট কন্ট্রোল করব দেখাচ্ছি আপনাদের সাথে। আমি শেয়ার করতেছি, আমি শেয়ার করতেছি, কোনো কেউ দেখা যায় না কি? তো এই যে মাঠটা চলে আসছে, এই যে এখানে আসার পরে একটু বাংলাদেশের ভাবটা চলে আসে, ঠিক আছে? যখন ছোটোবেলা খেলা করতাম এরকম মাঠে, তখন বিজি লাইফে অনেক সময় আমরা চিন্তা ধারণা করে থাকি যে সবসময় চিল মুড়ে থাকবো, খেলবো, দুলবো, ছোটোবেলার স্মৃতিগুলো ধরে রাখবো। তো আপনাদের সাথে আমরা শেয়ার করতে যাচ্ছি, আমি একটু পরে আবার চলে আসবো আপনাদের সামনে। ভালো থাকেন, সুস্থ থাকেন, আসসালামু আলাইকুম।